নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আপনাদের স্বাগত। আমি সোমেন্দ্র সিং। আপনাদের সঙ্গে নির্বাচনী দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে এবং তারপর থেকে কংগ্রেস, সিপিএম এবং উল্টো দিকে ক্ষমতাসীন বিজেপি দল কিন্তু ময়দানে নেমে পড়েছে। বৃহস্পতিবার দুপুর নাগাদ উদয়পুর থেকে যে খবরটি উঠে আসছে তা হচ্ছে, উদয়পুর টেপানিয়া ব্লকে বাম, কংগ্রেস এবং বিজেপি সহ যে দলগুলি রয়েছে তাদের সঙ্গে প্রশাসনিকভাবে একটি যৌথ বৈঠক হয়। সেই বৈঠকে বাম কংগ্রেস তারা বৈঠক শেষে নমিনেশন পত্র গ্রহণ করে বেরিয়ে আসার পর কিন্তু যেখানে ক্ষমতাসীন বিজেপি দলের কিছু কর্মীরাও কিন্তু এখানে উপস্থিত ছিল, যেহেতু যৌথ বৈঠক ছিল। বামেদের তরফ থেকে অভিযোগ উঠছে যে তাদের উপর আক্রমণ করা হয়েছে। এখন প্রশ্ন উঠছে, অভিযোগ যাই থাকুক না কেন, বিজেপি একাংশ যে অতি উৎসাহী কিছু কর্মী রয়েছে যারা অশান্তি তৈরি করার মাধ্যমে তাদেরকে বিজেপি দলে তারা তাদের স্থান পাকা করার চেষ্টা করছে, যারা দীর্ঘদিন সিপিএম এর ফ্ল্যাগ ঝান্ডা নিয়ে বিরোধী কংগ্রেসের দিকে একটা সময় যারা আক্রমণ চালিয়ে তুলত, তারাই এখন আবার সেই একই কায়দায় কিন্তু একটা অশান্তি তৈরি করার চেষ্টা করছে। এই ধরনের কিন্তু বক্তব্য উঠে আসছে এবং রাজনৈতিক দলীয় যারা নেতৃত্ব রয়েছে তারা এই বিষয়টি কিন্তু মোটেও ভালোভাবে নেননি। তাদের বক্তব্য হচ্ছে, গণতান্ত্রিক রাষ্ট্র, এই রাজ্যে গণতান্ত্রিক একটি সরকার চলছে, সাধারণ যে কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, তার নমিনেশন গ্রহণ এবং সাবমিট দুইটাই কিন্তু করতে পারবে, কিন্তু অতি উৎসাহ একাংশ রয়েছে যারা নিজের দল এবং সাধারণ মানুষের মধ্যে একটা নেগেটিভ বার্তা দেওয়ার কিন্তু চেষ্টা করছে এবং মানুষের মধ্যে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি কিন্তু হচ্ছে বলা যায়। আমাদের বক্তব্য হচ্ছে আজকের প্রতিবেদনে, যে গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো দল নির্বাচনে লড়াই করতে পারে যে যার মতো করে। এখন ক্ষমতাসীন দলে যারা নেতৃত্ব রয়েছেন তারাও বলছেন যে প্রত্যেক দলই নির্বাচনে অংশগ্রহণ করবে, জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করবে। এখন এই বৃহস্পতিবার দিন যে ঘটনা, এই ঘটনা থেকে অনেকগুলি প্রশ্ন কিন্তু উঠে আসছে যে ভোট সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, যে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক হোক, চাকরি হোক, বেকারদের যে কোনো কিছু প্রশ্নের চাইতে কিন্তু বড় বিষয় হচ্ছে ভোট, নির্বাচন। নির্বাচন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ একটা গণতান্ত্রিক সরকার চালাতে গেলে, চলতে গেলে সেখানে কিন্তু ভোট কিন্তু আবশ্যক, ভোট হতেই হয়। কিন্তু এই ভোটের নামে যদি অসন্তোষ সৃষ্টি হয়, সমাজে যদি একটা ভয়ের পরিবেশ যদি সৃষ্টি হয়, তাহলে এটা কোনোভাবে কিন্তু কাম্য নয়। এবং যারা ভয় সৃষ্টি করেন, কিছু মানুষ, কিছু যুবকরা, তারা কয়েকজন মিলে অন্য যারা শান্তিপ্রিয় ভোটাররা রয়েছে, নাগরিকরা রয়েছে, তাদের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি করে সরকার সম্বন্ধে, সরকারের চেহারাটা তারা কিন্তু কালিমালিপ্ত করার চেষ্টা করে। এবং এই বিষয়গুলি অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ যারা দলীয় যারা রয়েছেন তারা অবশ্যই এই বিষয়টি কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন, কারণ রাজ্যের যারা শান্তিপ্রিয় মানুষ তারা চায় না ভোটের নামে কোনো প্রকারের অশান্তি তৈরি হোক, মানুষের সাধারণ জীবনযাত্রায় কোনো ব্যাঘাত ঘটুক। মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে, যাকে ভালো লাগবে তারা ভোট দেবে, কিন্তু এই ভোটের ময়দানে ভোটকে কেন্দ্র করে যেভাবে একটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা হয়, একটা ঘাত প্রতিঘাতের চেষ্টা করা হয়, সেটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাধারণ মানুষও কিন্তু এটা অবশ্যই মেনে নেবে না। এতে করে আখেরে যারা ক্ষমতাসীন দল রয়েছে তাদের দিকে কিন্তু ভোটারদের একটা দৃষ্টিভঙ্গিটা কিন্তু বদলে যেতে পারে। এমনিতেই রাজ্যে কিন্তু সাম্প্রতিক বেকারদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়ে রয়েছে, সাধারণ মানুষের মধ্যেও একটা দ্রব্যমূল্য বৃদ্ধি একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিদ্যুতের দাম বাড়ছে, বিভিন্ন ইস্যুগুলি কিন্তু বড় হয়ে উঠছে, বাজারে জিনিসপত্রের দামে জিনিসপত্রে হাত দেওয়া যাচ্ছে না, হাত পুড়ে যাওয়ার মতো অবস্থা, বাজারে আগুন ঝরছে, জিনিসপত্রের মূল্য বৃদ্ধির যে একটা নমুনা দেখা যাচ্ছে। সেই জায়গায় আমরা যখন দেখলাম কেন্দ্রে বিজেপি দল যখন একক সংখ্যাগরিষ্ঠতা পেল না, এবং যখন আমরা দেখছি মণিপুরে সেই টি শার্ট পরে রাহুল গান্ধী ঘুরছেন, প্রধানমন্ত্রী তার দেশের কাজে, ওনার দেশের প্রতিনিধি হয়ে একটা রাশিয়ার সর্বোচ্চ সম্মান, তিনি বেসামরিক সম্মান তিনি গ্রহণ করেছেন, একটা দেশের জন্য গর্বের, তিনি রাশিয়ায় রয়েছেন। এদিকে কিন্তু কংগ্রেস কিন্তু ময়দানে কিন্তু রয়েছে এবং আগামী দিনে রাহুল গান্ধী কিন্তু চষে বেড়াচ্ছেন সারা দেশে এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু জনমত তৈরি করার চেষ্টা করছেন। সেই দিক থেকে বিজেপি দলকে কিন্তু অবশ্যই সেই জায়গাটা কিন্তু সচেতনভাবে, যদি তারা যে রাহুল গান্ধীকে যেভাবে পাপ্পু ধরে নেওয়া হয়েছে, সেই পাপ্পু ধরে নিলে কিন্তু আগামী দিনে কিন্তু বিজেপির জন্য সেটা মোটেও কিন্তু ভালো খবর নিয়ে আসবে না। যেটা রাহুল গান্ধী আগে থেকেই বলছেন, নফরত কি বাজার মে মহব্বত কা দোকান, এই যে একটা তিনি বক্তব্য রেখেছেন এটা কিন্তু সারা দেশে কিন্তু প্রচার রয়েছে। সেই জায়গায় যদি বিজেপি কর্মীরা, দল যদি সাধারণ মানুষের কাছাকাছি না গিয়ে, যারা সন্ত্রাসের মাধ্যমে
ভয়ের মাধ্যমে যে পরিবেশ এই সাধারণ ছোটখাটো নির্বাচনগুলোতে এটা করে, তাহলে আগামী দিনের জন্য এটা কিন্তু ভালো বার্তা নিয়ে আসবে না বলে মনে হচ্ছে। যাই হোক, আজকে আমাদের আলোচনা এখানে রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।